বুদ্ধি, তুমি এমন একটি উপায় বের করে দাও আমার মরি যেন সেখানে রাখা যায়। উপায় একটি আছে, বলো। দূরে থাকুন তো, উপায় একটি আছে, বলো। আপনার মনিটা স্বর্গে রাখলে স্বর্গের দেবগণ পড়ে সব ছারকার হয়ে যাবে। তাহলে হ্যাঁ, ওর হবে না, না। তাহলে আর একটি বই বলো, আপনার ওই মনিটা পাতালে রাখছি। আমার মনে যদি পাতালে রাখি তাহলে পাতাল পরে দেবগণ পড়ে ছারকার হয়ে যাবে। দেখেন, এমন একটা উপায় বের করে দিবে। আমি স্বর্গে বললাম হলো না, এই পাতালে বললো হলো না। তাহলে আর একটা বলো, আপনার ওই মনিটা আবাই ওই টিকিতে রাখুন। বাবা বর্ষের বসে আমার এই মনে যদি কোন মানবের মাথায় রাখি তাহলে মানব থাকবে না, তাই? হ্যাঁ, তাহলে আমি শেষ শেষ। তাহলে উপায় একটি উপায় বের করে দেবে বর্ষ দেব রসে। আচ্ছা, দেখি চেষ্টা করবো। এই তারা দশা দোষী তকরা করি ভুগে ধরবো। এই শিব মশাই বিপদে পড়ে গেলে কোনো উপায় একটা খুঁজে বাইর করে দেখো। বর্ষ দেব রসে বেশি ওই ওই তো, হ্যাঁ ওই তো, একটি কালিদাস সাগর দিয়ে পদ্ম ফুল ভাসে যাচ্ছে। পদ্ম ফুল আমায় এনে দাও বর্ষদ বরসে। এই পদ্মর ফুলে আপনার ওই মনিটা রাখো, না পাবে স্বর্গ না পাবে নরক। একে চলে করিও বর্ষদ বরসে, বলে তবে ওই পদ্ম ফুল এনে দাও। এই দেখো, বাঁচালে বর্ষদ বরসি, রাখলাম ধন পদ্ম পাথে, গেল ধন পাতালে। না পাবে মর্গ জলে করবে শুধু বর্ষদ বরসি। চলো আমরা শিবের কৈলাসে ফিরে যাই।